আসসালামু আলাইকুম। আজ আমি আমার পছন্দের একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গরু মাংসের কিমাপুলি পিঠা, অনেকে আবার সমুচা পিঠা বলে থাকে। তো এই পিঠা তৈরি করতে গেলে দেখা যায় অনেক সময় কিমাটা ঠিক হচ্ছে না, বা অনেক সময় দেখা যায় আটার খামিরটা ঠিক হচ্ছে না। আজ আমি পারফেক্টভাবে দেখিয়ে দিব কী করে পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করা যায়। পুরো রেসিপি জুড়ে আছে আমি জানি না, তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা এখানে বেশি লাগবে, তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে একে একে আমি মশলা দিয়ে দিব। প্রথমে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ নিয়েছি এখানে হলুদের গুঁড়া। নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টাইমে চুলার আঁচটা অল্প লো মিডিয়াম রাখতে হবে। আর এখানে গরুর মাংসের কিমাটা নিয়েছি, এটা লবণ পানিতে সেদ্ধ করে তিল পাতা দিয়ে থেতো করে নিয়েছি এই কিমাটা। এই কিমাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে আসলে গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে। এখানে সাদা এলাচ, তেজপাতা আর দারচিনি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিমাটো হয়ে গেলে আমি অপর একটি পাত্রে পানি নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ হবে, আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিব। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে, কেউ চাইলে এটা নাও দিতে পারেন। পানিটা ফুটে উঠলে তখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, ½ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দেব ধনিয়ার গুঁড়া। তারপর এখানে আটার গুঁড়াটা দিয়ে দেব অল্প অল্প করে, একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে আটাটা কাঁচা থাকবে এবং দলা পাকিয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে দিব আর অল্প করে নেড়ে নিব। এই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ অল্প করে লো মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর খামিরটা নামিয়ে নিব, যখন দেখব হাতে লাগছে না সেই মুহূর্তে এটাকে পিঠা তৈরি করার জন্য প্রস্তুত এটা বুঝতে পারবো। তো আমরা এই পিঠাটা অনেকেই বসে তৈরি করছি, কারণ পিঠা তৈরি করার সময় কয়েকজন মিলে তৈরি করতে খুব ভালো লাগে, আর আমরা সবাই সবার পছন্দ মতো শেপ দিয়ে নিব। যেহেতু এটা হচ্ছে কিমাপুলি, তাই কেউ পুলি আকৃতি দিব, কেউ দিব সিঙ্গারার আকৃতি, কেউ দিব সমুচার আকৃতি, যার যেরকম ভালো লাগে। তো আমি পুরো প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারেন। এটা নানানভাবে বানানো যায়।
ব্যাস রেডি হয়ে গেল পিঠা। এবার এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, এটাকে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হবে, ক্রিসপি হবে, মচমচে, খেতে খুব ভালো লাগবে। চুলার আঁচটা অনেক বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। ভেজে যখন এরকম লাল আকৃতি চলে আসবে, বুঝতে পারবো এটা হয়ে গিয়েছে। সেই মুহূর্তে এই পিঠাগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছি এটা কতটা ক্রিসপি হয়েছে। আর এই পিঠা খেতে তো খুবই টেস্টি, খুবই মজা। আপনারা অবশ্যই এইভাবে বাসায় বানিয়ে খাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।